আজি হতে শতবর্ষ পারে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ঘরে আজি হতে শতবর্ষ পারে শহর কলকাতা 1861 সাল 1268 বঙ্গাব্দ এই সুতানুটি অঞ্চলের জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে 7ই মে বাংলার 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ সর্বকালের সর্বযুগের একটি নাম রবীন্দ্রনাথ শুধু বাংলার তথা ভারতবাসীর নয় ১৮৮১ সালে রচনা করেন তার প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা ৯ ডিসেম্বর ২২ বছর বয়সে তিনি বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন বাঙালির বাহু ভারতের বাহুকে বল দিক বাঙালির বাণী ভারতের বাণীকে শক্ত করুক জয়পূর্ণ জাগ্রত জ্যোতি তব জয়পূর্ণ জাগ্রত জ্যোতি তব এক বর্ণোজ্জ্বল ব্যক্তিত্ব তার সৃষ্টিতে তার কর্মপ্রচেষ্টায় ১৯১২ সালেই গীতাঞ্জলির ইংরাজি সংস্করণ সং অফারিংস লন্ডন থেকে প্রকাশিত হয় ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য রবীন্দ্রনাথের নাম ঘোষণা করে বলে রবীন্দ্রনাথ ঠাকুরকে তার গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার দেওয়া হল তিনি সমগ্র বিশ্বের হৃদয় জয় করতে সমর্থ হয়েছেন ভারতের সংস্কৃতি ও দর্শন তুলে ধরেন যা বার্লিন বক্তৃতা নামে খ্যাত ইন্ডিয়া হোল সেক্রেট এন্ড কাউন্টস অ্যাজ প্লেসেস অফ পিলগ্রিমেজ অল স্পট হুইচ ডিসপ্লে এ স্পেশাল বিউটি অফ স্প্লেন্ডার অফ নেচার ইন্ডিয়াস গ্র্যান্ড অ্যাচিভমেন্ট হুইচ ইজ স্টোর্ড ফর ডিপ উইদিন হার হার্ট ইজ ওয়েটিং টু ইউনাইট উইদিন ইটসেলফ Hindu, Muslim, Buddhist and Christian, not by force, not by the apathy of resignation, but in the harmony of active cooperation. Ananda Devaka Vimani Bhuta Nijayampe Anande রবীন্দ্রনাথের নেতৃত্বে কলকাতার রাজপথে হিন্দু মুসলিম একে অপরের হাতে রাখি বেঁধে আলিঙ্গনের মধ্যে দিয়ে প্রমাণ করে আমরা এক এক জাতি এক প্রাণ এক সভ্যতা হাজারো মানুষের মতো আমিও একজনের কাছে ঋণী যিনি কবি প্রতিভা আর বিশুদ্ধতা দিয়ে ভারতবর্ষকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন তিনি যুগ যুগান্তর ধরে বিশ্ব মানবের হৃদয় বিরাজ করবেন রবীন্দ্রনাথ আমাদের কাছে এক বাতিঘর যিনি আমাদের জাতীয়তাবাদকে দিয়েছেন আন্তর্জাতিকতাবাদের দৃষ্টিভঙ্গি আমাদের সমৃদ্ধ করেছেন তার চিত্রকলা সঙ্গীত ও কথার জাদুতে বর্ণপ্রথা ও অস্পৃশ্যতার বিরুদ্ধে তিনি তার লেখনীতে সোচ্চার হয়েছেন কবি রবীন্দ্রনাথ তার কাব্যে ও গানে
এর প্রতিবাদে সোচ্চার হন, রচনা করেন একের পর এক দেশাত্মবোধক কালজয়ী গান। সপরিবারে শিলাইদহ থেকে শান্তিনিকেতনে চলে আসেন, শুরু করেন আর এক নতুন কর্মক্ষেত্র। শান্তিনিকেতনের আম্রকুঞ্জে প্রাকৃতিক শান্ত পরিবেশে একটি আরাধনা সভাগৃহ এবং গ্রন্থাগার সহ ব্রহ্মবিদ্যালয় নামে একটি পরীক্ষামূলক স্কুল গঠন করেন। But my mission is to urge for a worldwide commerce of heart and mind, sympathy and understanding, and never to allow this sublime opportunity to be sold. তাই তো তিনি বিশ্ব কবি, আমার বিশ্বাস। সেদিন আসবে সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, সুরলোকে বেজে ওঠে শঙ্খ। তাঁর চিন্তাধারা বিশ্ব মানবের কাছে থাকবে প্রাসঙ্গিক হয়ে, প্রকাশের প্রচেষ্টা। সারা বিশ্ব এই প্রচেষ্টাকে সাধুবাদ জানায় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের বুদ্ধিজীবী ও সাহিত্যিক সমাজ একে অলঙ্কৃত করে। তার কর্মক্ষেত্র শান্তিনিকেতনে কাটিয়েছেন। বার্ধক্যের কারণে শারীরিক ক্ষমতা কমলেও নিয়মিত কাজের কোনো বিরাম ছিল না। বাংলার তথা ভারতের আকাশে ঘটে এক ইন্দ্রপতন। কলকাতার সব রাজপথ সেদিন জোড়া শাঁকোমুখী হয়ে যায় কবিকে শেষ বিদায় জানাতে। নিমতলা ঘাট শ্মশানে দাহ করা হয় বিশ্বকবির নশ্বর দেহ। রবি যায় অস্তাচলে। সম্মুখে শান্তি পারাবার ভাষাকরণি এ কর্ণধার। কিন্তু আমাদের রবীন্দ্রনাথ অবিনশ্বর, কোনো আগুন একে স্পর্শ করতে পারবে না, কোনো বাড়িধারা একে সিক্ত করতে পারবে না, কোনো বায়ু একে বিলীন করতে পারবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর